আরও বিপাকে কলকাতা হাইকোর্টের তৃণমূল সেলের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় বিচারপতি রাজশেখর মান্থা শতপ্রণয়িতভাবে আগেই আদালত অবমাননার রুল জারি করেছিলেন এবার ওই আইনজীবীদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে শুক্রবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে হাইকোর্টে ওই বেঞ্চেই শতপ্রনোয়িত আদালত অবমাননার বিচার করা হবে বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস এস বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাস শীঘ্রই তাদের বেঞ্চে উঠবে আদালত অবমাননার মামলাটি গত সোমবার বিচারপতি মান্থার এজলাস অবরোধ এবং বয়কট করেন আইনজীবীদের একাংশ পরে অবরোধ উঠলেও বয়কট চলে শুক্রবারও এর ব্যতিক্রম কিছু হয়নি বিচারপতি মান্থার এজলাসের শুনানির জন্য উপস্থিত হননি রাজ্যের অনেক আইনজীবী ফলে থমকে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা শুনানির কাজ এই নিয়ে হন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এজলাসে আইনজীবীদের ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় আদালত অবমাননা এবং শতপ্রনৈত মামলা গ্রহণের জন্য কোর্টের কাছে আর্জি জানান তিনি ওই আর্জিতে সারা দেন বিচারপতি মান্থা শতপ্রণয়িত মামলা গ্রহণের পাশাপাশি আদালত অবমাননার রুল জারি করা হয় বিচারপতি মানতার পর্যবেক্ষণ আদালত কক্ষ অবরোধ করে বিচার করতে না দেওয়া অপরাধের সমতুল্য কারণ এর ফলে বিচার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে আদালত অবমাননার রুল জারি করলেও নির্দেশনামায় নির্দিষ্ট কোনো আইনজীবীর নাম উল্লেখ করেননি বিচারপতি মান্তা তিনি হাইকোর্টে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে বিক্ষোভকারীদের শনাক্ত করতে বলেছেন পরে বিচারপতি মান্তার স্বতঃপ্রণেয়ীত এই মামলাটি পাঠানো হয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে অন্যদিকে হাইকোর্টের ওই ঘটনায় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন অনেক বর্ষিয়ান আইনজীবী তখনই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি এরপরই শুক্রবার হাইকোর্টের তিন বর্ষিয়ান বিচারপতিকে নিয়ে গঠিত হলো বিশেষ বেঞ্চ এখন এই বেঞ্চেই বিচারপতি মানতার আদালত অবমনার রায়ের বিচার হবে